বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সরব হলেন পূর্ব সোনাইরি সুন্দরী জিপির অন্তর্গত টেঙ্গাখানার বাসিন্দারা। শনিবার তীব্র ক্ষোভ ব্যক্ত করে সুন্দরী জিপির এপি সদস্য মিঠু লস্কর, গ্রুপ সদস্য এবাদুর রহমান সহ স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ অভিযোগ করে বলেন, এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন। বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়ার তৎপরতায় এলাকায় জল জীবন মিশনের অধীনে কাজ হলেও তার কোনো সুফল মেলেনি, বাধ্য হয়ে পুকুরের নোংরা জল পান করতে হচ্ছে। এতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা বলে উল্লেখ করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় কর্মকর্তা সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনসাধারণ। আজকে আমার সুন্দরী জিপি ওয়ার্ড যে জনগণ সবাই মিলিয়ে আমরা গ্রুপ মেম্বার সদস্য বানাই দিলা, আমরা জনগণের কাজের লাগি। প্রায় দীর্ঘ 5 বছর থেকে আমরা পেয়েছি বঞ্চিত হইয়া, তাতে আবদার করতে করতে যাই হোক একজন বিধায়ক আসলা, তার গেছি একটা পিএইচই বিমান আনিয়া পরে প্রায় 43 লাখ হাজার ইঞ্চি আনার পরে আমার গ্রামের মানুষে যে এমন তো হয়েছে ফুসকুনির জল খাইতে খাইতে এখন আমরা করোনা আই বলা অবস্থা হয়েছে। আর দ্বীপ কন্ট্রাক্টর তাই কোনো এস্টিমেট অনুযায়ী যে আমরা যে পিআরআই পঞ্চায়েত মেম্বার সব মিলিয়া আমরার যে গ্রামের মুরব্বী লইয়া জ্ঞানী গুণী মানুষ লইয়া যে কমিটি বানাইয়া যে কাজটা করলে মনে বাধা বালা হইল, যার ফলে তাই নিজে নিজে তাই গ্রাম আইয়া কাজ করে গেছেন। আমার যে গ্রাম যে পিএইচি পাইপগুলা নতুন পাইপ না, সেই পাইপটা হলো পুরান পাইপ, পুরান পাইপের গিয়া জয়নিং দিয়া গেছেন, যাতে আমরা যে বিচার যে আমার জনগণে যে 1 নম্বর ওয়ার্ডের জনগণের যাতে জল পাইতা শুদ্ধ জলটা খাইয়া আমরা যাতে জীবনটা যাইত, এক জীবন মানুষ হলো জল জীবন মানুষের একটা জীবন, যার ফলে আমরা বেশি অপেক্ষা করতে করতে আমরা ইঞ্জিনিয়ার মহোদয়কে আমরা জানাইছি, ইঞ্জিনিয়ার ভাইয়া ইঞ্জিনিয়ার আমরারে কোনো লাইন দিছেন না, যার ফলে আমরা অবার্ডারও জানাইছি অবার্ডারও লাইন দিছেন না। প্রায় 43 লক্ষ খাজ যে খা বা খারা বা কিরম উদাও হইল এটা আমরা কইতে পারি না। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।